नमस्कार বন্ধুরা, আমি চিত্রা। শেফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো আম দিয়ে রুই মাছের টক। গরমের মধ্যে যদি মাছ খেতে না ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবার আগে কড়াই সরষের তেলটা গরম করে দিয়ে দিচ্ছি দু পিস রুই মাছ। এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে 5 মিনিট আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে দুই পিটটায় হালকা করে ভেজে নেব। যেহেতু এটা টকের মাছ তাই আমাদের এখানে মাছটা হালকা করে ভেজে নিতে হবে। মাছটাকে আমি 2 মিনিট এপিটু পিট করে ভেজে নিলাম, এরপর তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময়ে আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই রুই মাছ দিয়ে আমের টকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 4 ভাগের 1 ভাগ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা আম। এই রান্নাটায় আমি একটা কাঁচা আম ব্যবহার করেছি আর আমগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম আর এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা। 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো। এখানে 1 চা চামচ সরষে আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম একসাথে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমটার সাথে সরষেটাকে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সরষে আছে তাই বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষালে কিন্তু সরষেটা থেকে তিতকুটে একটা ভাব চলে আসবে, তাই 1 মিনিটই কষাবো। 1 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় দেখে নিতে হবে ঝোলে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেব। ঝোলের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এই সময় গ্যাসটাকে আমি মাঝারি আঁচে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর দেখে নেব আমাদের আমটক তৈরি কিনা, দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে আমের টক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।